2024 লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন আগামীকাল অর্থাৎ 16 মার্চ দুপুর 3টার সময়। এবং লোকসভা ভোটের সঙ্গে কিছু বিধানসভা উপনির্বাচনের দিনও ঘোষণা করবে নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠকে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। 7-এরও বেশি দফায় ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। নিশ্চয় আপনাদের মনে আছে 2019 সালে 7টি ফেজে আমাদের পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল, কিন্তু এবার 7-এরও বেশি দফায় ভোট গ্রহণের একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। ভোট হতে পারে 7-এরও বেশি দফায়, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং আগামীকাল লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে যে মডেল কোড অফ কন্ডাক্ট, সেটাও কিন্তু লাগু হয়ে যাবে বিকেল থেকে। আমাদের দুই প্রতিনিধি রয়েছে, আমি আরও একবার চলে যাব বিজেন্দ্রর কাছে। বিজেন্দ্র, আরেকবার তোমার কাছ থেকে জানতে চাইব যে নির্বাচন কমিশনের তরফ থেকে আগামীকাল দিনক্ষণ ঘোষণা করা হবে, আর কি কি ঘোষণা আগামীকাল এই সাংবাদিক বৈঠক থেকে আমরা পেতে পারি। হ্যাঁ বিজেন, বলো। বিজেন, শুনতে পাচ্ছো? হ্যাঁ বলো বিজেন। আগামীকাল লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। দুপুর 3টার সময় সাংবাদিক বৈঠক করে এই নির্বাচন কমিশনের তরফ থেকে দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে লোকসভা নির্বাচনের, এবং অবশ্যই ক দফায় ভোট হবে, সেটাই কিন্তু সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আগেরবার বিজেন্দ্র আমরা জানি যে 2019 সালে 7 দফায় হয়েছিল, এবার একটা আশা করা হচ্ছে, বলা যেতে পারে সম্ভাবনা এরকম একটা তৈরি হয়েছে, হয়তো তার থেকেও বেশি দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। তবে তার সম্ভাবনা রয়েছে বৃষ্টি, কেন কি যে অভিযোগগুলো ইলেকশন কমিশনে এর আগে বিধানসভা ইলেকশনে এসছে, তারপরে যে একটা হিংসার যে বারবার অভিযোগ ওঠে বিশেষ করে বিরোধীদের তরফ থেকে, সেন্ট্রাল ফোর্স ডেপ্লয়মেন্ট আগের থেকে করা হয়েছে বাকি রাজ্যগুলিতে, এইভাবে সেন্ট্রাল ফোর্স এখনই আগেই যায়নি ইলেকশনের আগে, যেটা পশ্চিমবঙ্গে গেছে, তার থেকে বেশি সেন্ট্রাল ফোর্সের ডিমান্ড ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের জন্যই করেছে, কেন কি সেখানে তারা সেটাকে ডিপ্লয় করবে, সেন্ট্রাল ফোর্স যেটা ডিপ্লয় হবে সেটা, সেক্ষেত্রেই মনে করা হচ্ছে যে সেখানে হয়তো আরো বেশি দফায় ভোট হয়তো হতে পারে। গতবারে 7 দফায় ভোট হয়েছিল এবং দেশ জুড়ে এবারও কিন্তু ইলেকশন কমিশন সূত্র জানা যাচ্ছে যে 8-9 দফায় ভোট হবে, এবং মনে করা হচ্ছে কি প্রত্যেক দফাতেই পশ্চিমবঙ্গে কয়েকটা সিটের ভোট হতে পারে এবারও, যেটা আমরা 2019 সালেও দেখেছিলাম, এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়, সুস্থভাবে ভোট হয়, সব মানুষ যেন ভোট দিতে পারেন সেটাকে এনশিওর করার জন্য এবার যখন ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় গেছিল, তারা এই অ্যাসুরেন্সটা দিয়ে এসেছিলেন যে তারা সব ধরনের স্টেপস নেবেন যেন সব মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। এখন দেখতে হবে যে ক দফায় এবার পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, তবে একই রাজ্য আমরা যদি তুলনা করি তামিলনাড়ু রয়েছে, সেখানে 39টা সিট রয়েছে, 42টা পশ্চিমবঙ্গে রয়েছে, 39টা সিট এর আগে আমরা দেখেছি এক দফায় বা দুই দফায় ভোট হয়ে যায়, কিন্তু পশ্চিমবঙ্গে তার তুলনায় 5-7 দফায় ভোট হয়েছে, সেক্ষেত্রে এবারও মনে করা হচ্ছে যে 7 দফা অন্তত পশ্চিমবঙ্গে ভোট হবে। তবে কোন আসন কবে হবে সেটা আগামীকাল 3টার সময় বিজ্ঞান ভবনে প্রেস কনফারেন্স হয়েছে ইলেকশন কমিশনে, তারা জানাবেন। আগামীকাল 3টা থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে। এইটাও মনে রাখতে হবে কি আন্ধ্রপ্রদেশের বিধানসভা ইলেকশন বা উড়িষ্যার বিধানসভা ইলেকশনও লোকসভা ইলেকশনের সঙ্গেই হয়, তো সেই দিনক্ষণগুলো আগামীকাল হয়তো ঘোষণা হয়ে যাবে ইলেকশন কমিশনের তরফ থেকে সেখানকার বিধানসভা ইলেকশনও, এবং তখন থেকে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে। নতুন কোন প্রকল্প কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার ঘোষণা করতে পারবেন না, নতুন কোন উদ্বোধন বা শিলান্যাস আর হবে না যতক্ষণ না ইলেকশন কমপ্লিট হচ্ছে। এবং যদি আমরা 2019-এর ট্রেন্ডটা দেখি, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে 2019-এ যে ট্রেন্ড ছিল, যেহেতু আগামীকাল ভোট অ্যানাউন্স হচ্ছে, ফার্স্ট ফেজ অফ পোলিং খুব সম্ভবত 16 এপ্রিলের আশেপাশে থাকবে এবং ভোট চলবে মে মাসের 20 তারিখ অবধি। 20 তারিখের আশেপাশে কিন্তু কাউন্টিং এর ডেট থাকবে, মনে করা হচ্ছে 20-25 তারিখের মধ্যে হয়তো কাউন্টিং এর ডেট হবে, কেন কি বর্তমান যে লোকসভা রয়েছে তার মেয়াদ মে মাস অবধি রয়েছে, জুন মাসের আগেই কিন্তু নতুন লোকসভা গঠন করে দিতে হবে ইলেকশন কমিশনকে, এবং সেই টার্গেটটাকেই মাথায় নিয়ে ইলেকশন কমিশন এগোচ্ছে। এখন আগামীকাল যখন ভোট অ্যানাউন্স হবে তখন শিডিউলগুলো তারা জানিয়ে দেবে, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে। অনেক ধন্যবাদ বিজেন্দ্র তোমাকে।